আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামতের অনেকগুলো নিদর্শন বলে গেছেন, একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে নবী হয়েছি এটাই কিয়ামতের একটা বড় আলামত। তিনি বলেছেন, বুয়িস্তু আনা ওয়াসাআ কাহাতাইন, আমাকে আর কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, আমাকে আর কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, মানে এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব আছে। এই হাদিসটা উনি বলেছেন 1400 বছর আগে। তা আপনার যদি সামান্য বিবেক থাকে আপনি বুঝতে পারবেন যে এখন 1400 বছর পর কিয়ামত কত কাছে। নবীজি আরও বলেছেন, আমার ইন্তেকাল কিয়ামতের একটা আলামত। তিনি আরও বলেছেন, কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে, এমন একটা অবস্থা হবে যাদের পরনের কাপড় ছিল না, খাবার জুটত না, পায়ে স্যান্ডেল ছিল না, এই রাখাল টাইপের দরিদ্র মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। সে সময় আসেনি, বিগত 100 বছরে আপনি দেখেন কত বিল্ডিং, 100 বছর আগে এগুলো ছিল না, আর প্রত্যেকটা বিল্ডিংয়ের পিছনে আছে সুদ, ব্যাংকের সুদি লোন, আর উঁচু উঁচু বিল্ডিং একটার সাথে একটা সম্পর্কিত। নবীজি আরও বলেছেন, শেষ জামানা বা আখিরুজ জামান বা কেয়ামতের আলামত হচ্ছে মানুষ